মানুষের একটু জুস চাই, চোখের পানি রয়েছে। হুক হুকায় কান্দিলে আজমলে। আমিনুলের মনোনয়ন দাখিল করবলে গই আয়ুক্ত কার্যালয়ত হুক হুকায় কান্দিলে আজমলে। পিছে আজমলের কান্দনের কারণ কি? রাইজর মরমে হেনু কন্দুয়াইছে আজমল। এই মানুষবিল ভুকা পেয়াসা 5 কিলোমিটার যে হিসাবে উলাই আইছে, আবার ক্যান্ডিডেট শিখিব, মানুষের একটু জুস চাই, চোখের পানি রয়েছে। ফণীভূষণ চৌধুরীর পাছত নির্বাচনী বতরত কন্দা দ্বিতীয়জন রাজনৈতিক নেতা হওয়া আজমলে বুধবারে সঙ্গ দিছিল নগাঁওর AIUDFর সাংসদ প্রার্থী আমিনুল ইসলামক। মনোনয়ন দাখিলের সময় আজমলে কলে, আমার যুঁজ হব বিজেপির লগত। কংগ্রেসের কোনো প্রত্যয় নাই, আমার কন্টেস্ট বিজেপির লোক হব, আর আমার কন্টেস্ট আমার ক্যান্ডিডেট চিকি দিল্লি পার্লামেন্ট। প্রদ্যুৎ বরদলৈয়ে বিজেপির টিকট বিচারিছিল বলেও আজমলে তুলিলে অভিযোগ। ইফালে উৎসাহিত হয়ে পড়া আমিনুল ইসলামে এখুব সেরাই গিয়ে কলে, কংগ্রেসের অবস্থা ইমান শোচনীয় হয়ে পড়ব যে প্রদ্যুৎ বরদলৈর আমানতর ধনও জব্দ হব বলে তুলিলে দাবি। আমার বিজেপির লগত হব আর কংগ্রেসের সিকিউরিটি পরবিট হব। ইফালে আজি মনোনয়ন পত্র দাখিল করলে দরং উদালগুড়ি সমষ্টির বিপিএফ প্রার্থী দুর্গা দাস বড়ুয়ে। মনোনয়ন দাখিলের সময় দুর্গা দাস বড়ুক সঙ্গ দিয়ে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী আর দলগাঁওয়ের বিপিএফ বিধায়ক মজিবর রহমানে। সহস্রাধিক সমর্থকক লগত লয় মনোনয়ন পত্র দাখিলের বাবে উপস্থিত হল দুর্গা দাস বড়ু। আমি জিকিম, আমি জিকিম রাইজর সহযোগত। আমার সভাপতি ডাঙরিয়ায় কইছে আমি প্রায় 2 লক্ষ ভোটত আমি জিকিম, আর ধরনের আমি কাম করছো। এতিয়া কর্তব্য থাকিল রাইজর, মই সকলো রাইজর আশীর্বাদ লৈ আজি নমিনেশন দিবলৈ আহিছো। শিলচরতো কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারে সমর্থকক লগত লৈ দাখিল করলে মনোনয়ন পত্র। APCCর সভাপতি ভূপেন পাড়ায় সঙ্গ দিয়ার কথা আছিল যদিও বেয়া বতরের বাবে শিলচরত উপস্থিত হব নোৱাৰিলে বুলি কয় সূর্যকান্ত সরকারে। ডিফু থেকে হাফলং পর্যন্ত এসছিলেন, এখানে আমাদের যে বরাইল পাহাড়ে একটু ওয়েদার ক্লিয়ারেন্স না থাকায় ওনার চপার আসতে পারেননি। আনহাতে কাইলৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিলের অন্তিম দিন। কাইলৈ বিজেপির 2 প্রার্থী সুরেশ বরা আর দিলীপ শইকীয়াই দাখিল করিব মনোনয়ন। 2জন প্রার্থীর মনোনয়ন দাখিলত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।